হ্যাঁ বন্ধুরা, আশা করি প্রোডাক্টটা দেখে বুঝতে পাচ্ছেন আজকের মুড়ি নিয়ে নয়, ছোলা নিয়ে বলবো। ছোলা কী করে ব্যবসা হয়, ছোলা নিয়ে কী করে ভাজা যায়, ছোলা এই মেশিনে কী কী প্রোডাক্ট ভেজে কী কী কাজ করতে পারবেন সেইগুলো ডিটেলসে বলবো। যদি সঙ্গে থাকেন এমনই স্লো মোশনভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই মেশিন দিয়ে আরও কী কী ব্যবসা করা যায়। চলুন দেখে নিই। হ্যাঁ, এই হলো MTP গোল্ডের নিজস্ব কারখানা, মানে মুড়ির কারখানা, মুড়ি ভাজার মেশিনের কারখানা। তো এখানে মুড়ি ভাজা হয়, দেখতে পাচ্ছেন লোক পুরো ভরে আছে, সব সময় এই মেশিন চলে। এবং এটা এই মেশিনটা আমি বাইরে থেকে পুরো ডিটেলসে দেখাবো, জানি না আপনাদের হাতে সময় থাকবে কি না বা আছে কি না। কারণ যদি এই ব্যবসা করতে গিয়ে মানে আপনার করতে চান, করার বুঝতে চান কী করে ব্যবসা করতে হয়, আর ব্যবসা করার আগে ব্যবসা সম্পর্কে জেনে ব্যবসা করা উচিত, না হলে ঠকতে হয়। বারবার বলি আমরা, আগেও বলেছি, এখনও বলছি, এখনও বলবো। তো যাই হোক, এই যে মেশিনটা বাইরে থেকে দেখালাম কেন, কারণ এই মেশিনের ঘরটা কেমন হয়, কেমন কত বড় হয়, কেমন উনান হয়, কেমনভাবে মেশিনটা করা হয়। তো আজকের স্পেশালি যেটা নিয়ে বলবো সেটা হলো মেশিনে ছোলা কী করে ভাজা হয় এবং কীভাবে আপনি ভাজতে পারবেন এবং কত প্রোডাকশান হয় এবং ছোলা দিয়ে কেমনভাবে ব্যবসাটা শুরু করা যায়। তো এই মেশিনটায় প্রথম কথা, তো এটা স্পেশালি মুড়ি মেশিনের জন্যই আবিষ্কৃত হয়েছিল এবং মুড়ি মেশিনেই জন্যই ব্যবহার করা হয় স্পেশালি। কিন্তু এর সঙ্গেও যে আরও ব্যবসা করা যায় সেটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন ঠিক আছে, যারা জানেন না তাদের বলার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এই মেশিনে মানে প্রথম কথা, রেশনের চাল, ঘরোয়া চাল ভাজার জন্য সুপার অ্যান্ড বেস্ট গুড কোয়ালিটির মেশিন হলো কড়াইওয়ালা, চার কড়াইওয়ালা মেশিন। এবারে মেন যেটা এখন ধরে বলার চেষ্টা করছি যে ছোলা, ছোলা এমন একটা প্রোডাক্ট প্রত্যেকটা মানুষ খায় এবং এর গুণাগুণ কেমন আছে আমার আর বলার দরকার নেই, সেটা আশা করি আপনারা সবাই জানেন। ছোলা থেকে ছাতু করে কীভাবে ব্যবসা করা যায়, যেমন এইটা স্লো মোশন কেন করেছি, কারণ যাতে আপনি ব্যাপারটা পরিষ্কারভাবে দেখতে পান কত সুন্দরভাবে ফুটছে। মানে ছোলা এর থেকে অন্য মেশিনে, মানে এই মুড়ি ভাজা মেশিনের, এই কড়াইওয়ালা মেশিনের থেকে অন্য কোনো মেশিনে গ্যারান্টি সহকারে বলতে পারি এত সুন্দরভাবে ছোলার ফুটন্ত ভাব আসবে কি আসবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মেশিনের ওপরে কোনো মেশিনে এত সুন্দর আসবে না। কারণ আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বলি, আর আশা করি প্রথমেই দেখেছেন কারখানাটা নিজস্ব কারখানা, নিজেদের কারখানা, এবং সেইখান থেকে নলেজ নিয়ে আপনাদের বলা। দেখুন একবার কাটাতেই পুরো ছোলাটাই উঠে এলো কেমন ছানতাতে, সেই রকম এই ছানতার মাপ হয়, সেই রকম আমাদের করার মাপ হয়, সেরকম করার কোয়ালিটি হয়। ভালো করে লক্ষ্য করে দেখুন ছোলাটার মধ্যে, যারা ছোলা ব্যবসা করেন বা করতে ইচ্ছুক যারা জানেন, ছোলাটা দেখুন পুরো ফেটে খোলা ছেড়ে গেছে, এটাকেই অরিজিনাল ছোলা ভাজা বলে। আর কড়ার দিকে লক্ষ্য করুন একটাও ছোলা আছে কি না, এটাই হলো পারফেক্ট মেজারমেন্ট, পারফেক্ট মেটেরিয়ালস। সে যে একবার কাটালো, এই যে ছানতার মাপ আর কড়াইয়ের মাপ যে এত অ্যাকুরেসি, যে একবার কাটানো হলো আর পুরো মালটাই ছানতাতে চলে এলো। আশা করি স্লো মোশন করার কারণ ছিল এটাই দেখানোর জন্য। অনেকে বলে দাদা আমাদের এরকম ছোটো কড়াই, বড় ছানতা আটকে যাচ্ছে, অনেকের বলে বড় কড়াই, বড় কড়াই ছোটো ছানতা করলে কী হয়, পাশ থেকে মালটা বেরিয়ে যায়। এই যে মুড়িটা আমি হাতে তুলে দেখাচ্ছি আপনাদের, এই যে কোয়ালিটি দেখুন, এগুলো রেশনের চাল কিন্তু, কেনা চাল নয়। এই মুড়িটা যে এত সুন্দর হচ্ছে তার কারণ একটাই, যে করার কোয়ালিটি, অরিজিনালিটি, পিওরিটি এবং করার যে ওয়েটের মেজারমেন্ট এবং যে ছানতা ওর, যে ওর সঙ্গে যে ছানতা মানে যেটা ছেঁকে তোলা হয় তার মেজারমেন্ট। তো দেখুন আমি ছোলাটা হাতে তুলে আপনার কাছ থেকে দেখাচ্ছি,
এই নয় যে কোনো ভাজা ছোলা বাইরে থেকে এনে দেখা যায়, দেখুন একবার মোচড় দিতেই পুরো ছোলার খোলা ছেড়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ভাজার কোয়ালিটি, এবং ছোলাটা যে হাতে টিপবো, হাতে টিপে ছোলা গুঁড়ো করা যায় না আশা করি ভালো মতো জানেন, ভাজার পরে এটাই সম্ভব। দেখুন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই হলো ছোলার বিজনেসের, মানে এই মেশিনের সঙ্গে আপনি এই ছোলাটা ভেজে, আপনি কেনা ছোলা কাঁচা ছোলা যাতে কিনবেন, ভেজে বিক্রি করলে আপনি অন্তত যেমন মুড়িতে 2-2.5 টাকা পার কেজি আপনি প্রফিট পান, ছোলা বাদাম মটর এখানে আপনি মিনিমাম 6-7 টাকা প্রফিট পাবেন। আর এই ছোলাটা ভাজা হয় উনানে, মানে মুড়ি ভাজার ফাঁকে ফাঁকে, যেমন ধরুন এটা মটর ভাজা দেখানো হচ্ছে, দেখুন ঢেলে দেওয়া হলো একসঙ্গে প্রায় 1 কিলো, এরকম 800 গ্রাম 1 কিলোগ্রাম একসঙ্গেই ফেলা হয় এই কড়াতে। তো এই হলো ব্যাপার, এই যে ব্যাপারটা আপনি যেটা দেখছেন পার কেজিতে আপনি যেখানে মুড়ির 2-2.5 টাকা প্রফিট পেতেন, এখানটায় পার কেজিতে 6-7 টাকা প্রফিট পাবেন। এবং তার কারণ হলো এর জন্য আলাদা জ্বালানি লাগে না, ভালো করে লক্ষ্য করুন, যেমন মুড়ি 3টে কড়াই ঘোরার পরে 4 নম্বর কড়াতে ভাজা হয়, কিন্তু ছোলা মটর বাদাম এদের ক্ষেত্রে সেটা নয়, ডাইরেক্ট মেন কড়াইতেই পড়ে। ভালো করে লক্ষ্য করুন পাশের কড়াগুলো ফ্রি ঘুরছে, ভালো করে দেখুন কোনোটাই কিছু নেই। এবং এটা দেখানোর কারণ হচ্ছে যে এইটা গুনানে কোনো জাল দেওয়া হচ্ছে না, ওই যে হিটটা আছে তাতেই দেখুন 50-100 কিলো ছোলা ভাজা হয়ে গেল, ছোলা আর মটর। আমাদের এখানে এরকম লোক মুদিখানা দোকান থেকে দিয়ে যায়, তারা বস্তা বস্তা ছোলা ভেজে, বাদাম ভেজে, মটর ভেজে তাদের দোকানে বিক্রি করেন। তো এই রকম ব্যবসাটা যেহেতু মুদিখানাওয়ালারা ব্যাপারটা বুঝে গেছে যে যদি তারা কিনে লোকের ঘর থেকে 1-8-10 টাকা কেজি দরে ভেজেও নেয়, তার এতটাই প্রফিট আসছে। তো সেই কারণে মুদিখানা দোকান, আমাদের আশেপাশে যেসব মুদিখানা দোকানওয়ালা আছেন তারা এসে এরকম বস্তা বস্তা ছোলা মটর দিয়ে এরকমভাবে ভেজে নিয়ে যাচ্ছেন। তাই বলছিলাম যে একটা মেশিন 5টা কাজ, সেই কারণে মেশিন নেবার আগে মেশিনের গুণাগুণ জানবেন, কোয়ালিটি। আমি যেই মুড়িগুলো তুলে দেখাচ্ছি তার একটাই কারণ যে এইগুলো প্র্যাকটিক্যালি ভাজা হয়েছে, কারখানা থেকে দেখানোর কারণ যাতে কাস্টমারের নলেজটা বাড়ে, আর কোথাও থেকে যে তৈরি করা বা এনে দেখানো হচ্ছে তা নয়, সেই কারণে কাস্টমারদের দেখানোর জন্য এটা ডাইরেক্ট কারখানা থেকে। আর আমরা কেন এত ডিটেলসে দেখাতে পারি বা এত ডিটেলসে তথ্য দিতে পারি, তার একটাই কারণ আমাদের নিজস্ব কারখানা আছে, নিজস্ব কারখানায় প্রোডাকশান হয়। আপনি আসলে কারখানাতে ভেজে ভাজাও দেখতে পারবেন, দেখে শুনে নলেজ নিয়ে ব্যবসা করতে পারবেন। সেই কারণেই আপনাদের বলা হয় যে আসুন MTP গোল্ডের সঙ্গে যোগাযোগ করুন, দেখুন কথা বলুন, তারপরে মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করুন। কারণ শুধু মেশিন বেচে দিলাম হয়ে গেল তারপরেই শেষ, আপনি কী করবেন জানি না, ওই সিস্টেমে আমরা কাজ করি না। কারণ আমরা শুধুমাত্র যে মুড়ি মেশিন বিক্রি করি তা না, 2-3 রকমের মুড়ি মেশিন বিক্রি করি, প্লাস আপনার গম ভাঙানো মেশিন। হ্যাঁ, যেটা আরেকটা কথা যে ছাতুর ব্যবসা, আমাদের কাছে গম ভাঙানোর মেশিনও খুঁজে পাবেন, কারণ এই যে ছোলাটা ই করে আপনি যদি ছাতু করেন সেটা আরও দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন। এরকম অনেক রকম ব্যাপার আছে যেটা এই ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না। এই যে একটা 9-10 মিনিটের ভিডিও, জানি না এত দূর এসছেন কি না, যদি এসে থাকেন তাহলে আমার কথার মারফতে আপনারা বুঝতে পেরেছেন। আরও ডিটেলসে নলেজ নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমাদের কাছে আসুন, আরও ডিটেলসে জানুন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কাজে আসলে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের এইরকম নলেজেবল ভিডিও আপনাদের কাছে যেতেই থাকবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।